একা মনে করলে একা আমি একা মনে করি না নিজে কাজ করতে হয় সব রান্না বাজার করা তারপরে যে বাইরে শুটিং থাকলে সেই কাজ সময় চলে যায় যে সময় আমি অভিনয়ে কাজ করি তখন তো এটাকে পেশা হিসেবে নেয়ার কোনো সুযোগও ছিল না কেউ চিন্তাও করেনি তখন যে পারিশ্রমিক দেওয়া হতো সেটাও মানে তেমন উল্লেখযোগ্য কিছু না মানে বেঁচে থাকার মতন আর কি পাশাপাশি আমি শিক্ষকতা করে ছেলেদের হলে ছেলেরা মেয়ে এসে যে নাটক করতো বা মেয়েদের যে হল ছিল শামসুনার হল রোকেয়া হল সেখানে মেয়েরা ছেলে সেজে ডাকসুতে যে নাটক হবে সেখানে যে নাটকটি হওয়ার কথা সেখানে আমি বললাম যে আমাকে তো আমার আব্বা বাসা থেকে অ্যালাউ করবে না আপনার জীবনের শুরুটা ছিল শিক্ষকতা দিয়ে যতটুকু জেনেছি তো আসলে অভিনয় কেন ঝুঁকলেন তখন যে সময় আমি অভিনয়ে কাজ করি তখন তো এটাকে পেশা হিসেবে নেয়ার কোনো সুযোগও ছিল না কেউ চিন্তাও করেনি বিশেষ করে মুসলমান পরিবারের মেয়েরা তো তখন যে কাজগুলো করেছি খুব মানে বছরে একটা দুটো সেগুলো আজকের মতো না তখন বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন একটা ডাকসু নাটক করা বা কলেজে যখন পড়েছি বছর শেষে একটা নাটক করা তো সেগুলোর তেমন কোনো আমি উল্লেখযোগ্য বলে মনে করি না তবে হ্যাঁ ডাকসুর যে নাটকটি করেছিলাম আমি মায়াবী প্রহর আলাউদ্দিন আলাজাদের লেখা সেখানে আমার সাথে কাজ করেছেন আব্দুল্লাহ মামুন উনিও তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তারপরে আমাদের ডক্টর ইনাম তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে তো আমরা তখন কাজ করেছি এবং তখন বিশ্ববিদ্যালয়েও ছেলে মেয়েরা ওরকম একসঙ্গে কাজ করেনি তখন ছেলেদের হলে ছেলেরা মেয়ে এসে যে নাটক করতো বা মেয়েদের যে হল ছিল শামসুনার হল রোকেয়া হল সেখানে মেয়েরা ছেলে সেজে তো ওই ডাকসুতে যে নাটক হবে সেখানে যে নাটকটি হওয়ার কথা সেখানে আমি বললাম যে আমাকে তো আমার আব্বা বাসা থেকে অ্যালাউ করবে না তো আমার জীবনের সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য একটা ঘটনা আমি বলি যে শহীদ মুনীর চৌধুরী স্যার আমি বাংলা বিভাগে পড়তাম তো তখন উনি আমার আব্বাকে একটা চিঠি লিখেন যে আপনার মেয়েটি আমাদের ডাকসুর নাটকে একটু কাজ করবে আপনি আশা করে অনুমতি দেবেন তো মুনীর চৌধুরী স্যার তখন এমন একজন মানুষ আর আব্বা সেই চিঠিটা পেয়ে তখন আমাকে অনুমতি দিলেন এবং আমি ডাকসুর নাটক করলাম তো এই মানে কয়েকটা আর সব পত্রিকা তখন অন্য তো আর কিছু ছিল না পত্রিকায় পরে খুব বড় করে ছবি টবি বের হলো প্রশংসা হলো এরকম দু একটা কাজ করতে করতে আসলে আমার এগিয়ে যাওয়া আর তারপরে 1964 সালের ডিসেম্বরে যখন নাকি টেলিভিশন যাত্রা শুরু তখন আমার বিয়ে হয়েছে ফখরুজ্জামান চৌধুরী বিশিষ্ট অনুবাদক তাঁর উৎসাহে আমি কাজ করা শুরু করলাম রেডিও টেলিভিশনে আর মঞ্চে কাজ করেছি চট্টগ্রামে যখন যাই তখন স্বাধীনতা পরবর্তী সময়ে তো তখন তো গ্রুপ থিয়েটারের একটা জোয়ার শুরু হয়েছে তখন মঞ্চে কাজ করার সুযোগ হয়েছে এবং চট্টগ্রামে আমরা তখন মানে বিভিন্ন এই আরও অনেক দল নিয়ে আমরা বাংলাদেশের সব জেলায় যেতাম নাটক করার জন্যে সবাই মনের আনন্দে মনের চাহিদাতেই নাটক করেছে এবং বছরে একটা দুটো কাজ করা রেডিও বা টেলিভিশনে তখন যে পারিশ্রমিক দেওয়া হতো সেটাও মানে তেমন উল্লেখযোগ্য কিছু না মানে বেঁচে থাকার মতন আর কি জীবন জীবিকা চালাবার মতন তো পাশাপাশি আমি শিক্ষকতা করেছি এবং সবাই তখন বলা যায় আমাদের বুলবুল ভাই ছিলেন তারপরে হাসান ইমাম ভাই ছিলেন সবাই এই অভিনয়ের পাশাপাশি অন্য পেশা সম্পূর্ণভাবে নিয়োজিত ছিলেন এবং মাঝে মধ্যে এই কাজগুলো করতেন পরবর্তী সময়ে মানে এই সুযোগ হয়ে গেল এবং এখন তো যে নাটক অভিনয় নিয়ে পড়াশোনা করার তারপরে নাটকে পেশা হিসেবে নেয়ার একটা
পূর্ণ সম্মানে একবার পরিপূর্ণ সুযোগ সবার জীবনে চলে এসেছে আমি মনে করি আর কি। আপনার ছোটবেলা কোথায় কেটেছে, বেড়ে ওঠা, মানে এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। ছোটবেলা আমার তো ব্রিটিশ পিরিয়ডে জন্ম, 1942 সনে। আমার আব্বা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওনার পোস্টিং ছিল বর্ধমানে পশ্চিমবঙ্গের, সেখানে আমার জন্ম। তারপরে সেখান থেকে আব্বা আসানসোল, আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের জন্মস্থান, ওই সেই আসানসোলে সেখানে আমার ছোটবেলা কেটেছে। এখনও মনে পড়ে কুয়ার, তো কুয়ার থেকে পানি তুলতে হতো, তো পানি এমনি পাওয়া যেত না, তো সে কুয়ার পাড়ে ময়ূর আসতো, এখনও মনে পড়ে সেই ময়ূরের কথা আর কি। তো সেই আসানসোল থেকে দেশ ভাগ হয়ে গেল হিন্দুস্তান পাকিস্তান, আব্বা যশোরে বদলি হলেন, বদলি হয়ে আসলেন আমার ছোটবেলা এই যশোরে, এবং যশোর থেকে পরবর্তী সময় ঢাকায় আসলাম। তো ঢাকা থেকে আব্বা পরবর্তী সময় অনেক জায়গায় বদলি হয়েছেন, কিন্তু আমরা, আমার আম্মা ঢাকাতে থেকে গেছেন আমাদের পড়াশোনার জন্যে, এবং আমার বিয়ের পরে ঢাকা, তারপরে ময়মনসিং, চট্টগ্রাম, এরকম বিভিন্ন জায়গায়, এবং শেষ সময় এসে ঢাকাতেই আমি এখন। আপনার দুই সন্তান পড়াশোনার জন্য তো দেশের বাইরে চলে গিয়েছিল অনেক বছর আগেই, পড়াশোনা শেষ করেছে, দুজনে ক্যারিয়ারও শুরু করেছেন। আসলে আপনি তো ঢাকায় অভিনয়ের পাশাপাশি যখন বাসায় সময় কাটান তখন তো একাই থাকেন, তো এই বিষয়টা আপনাকে? না, একা কোথায়, আসলে একা মনে করলে একা, আমি একা মনে করি না। আর ওরা তো গেছে পড়াশোনার জন্যে, তারপরে হয়তো জীবন জীবিকার তাগিদে হয়তো ওখানে রয়ে গেছে, কিন্তু ওরা প্রতি বছর আসে আমার, আর আমাকে নিয়েও গেছিলো থাকার জন্যে, কিন্তু আমার বিদেশের মাটি, ওখানকার জীবন, আমার এখানকার যাপিত জীবন, আমার কাজের ক্ষেত্র, মানুষের ভালোবাসা, সব মিলে আসলে নতুন করে ওখানে আবার শুরু করার আমি তেমন ইয়ে পাইনি। তো এখানে তো সবাই আছে, আর আমার তো সময় নিজে কাজ করতে হয়, সব রান্না বাজার করা, তারপরে যে বাইরে শুটিং থাকলে সেই কাজ, সময় চলে যায়, আমি নিজেকে কখনোই একা মনে করি না আর কি। কখনো কি মনে হয় না যে আমি সন্তানের কাছেই চলে যাই, অভিনয় তো অনেক করলাম? না, অভিনয়ের জন্যেই যে আমি চলে এসেছি তা না, আসলে একটা ওই যে একটা ছোটবেলায় বই পড়েছিলাম ফটিক, ওকে নিয়ে গেছিল ওর মামা, কিন্তু ভালো লাগে নাই ওর সেই জীবন। তো আমারও একটা যাপিত জীবন, এত বছরের এখান থেকে গিয়ে ওখানে কিছু করার নেই আমার, সারাদিন ওরা কাজে চলে যায়, আমি কী করবো, সারাদিন টেলিভিশন দেখা, ছয়টা পে চ্যানেল, ওখানে ছয়টা চ্যানেল নিয়ে দিয়েছে, ওই দেখে দেখে সময় পরে খুব মন টন খারাপ করতো। আমার স্বামীও, আমরা একসঙ্গেই গেছিলাম দুজনে, পরে আমার স্বামী উনিও বললেন যে না চলো আমরা দেশে চলে যাই, তারপরে চলে এসছি আমরা দুজনে। তাহলে একাকিত্বর একটা ফিল হওয়া, একাকিত্ব মানে এই যে একটা এখানকার জীবন আর ওখানকার জীবন এক না, এখানকে ঘরতে জানলা দিয়ে দেখলে আমার ফেরিওয়ালাটাকে দেখি, রিক্সাওয়ালাকে দেখি, বৃষ্টি ভেজা পথটাকে দেখলে ভালো লাগে, ওখানে কারো সময় নাই, আর সবাই ব্যস্ত, এত কঠিন জীবন ওখানে, আমরা যত ভাবি বিদেশ অত, কিন্তু আসলে এখানকার মানুষের যে মায়া ভালোবাসা, এই যে রাস্তা দিয়ে বেরোলেই দাদি ভালো আছেন, হ্যাঁ আপনার কালকে নাটকটা দেখলাম খুব ভালো, এই যে একটা মানুষের মায়া ভালোবাসা, আমি তোমাদেরই লোক, এই যে একটা ব্যাপার, এটা আসলে ওখানে আমি খুব মিস করতাম আর কি। অন্য অন্য নতুন প্রজন্মে যারা কাজ করছেন তাদের ভালো দিক বা মন্দ দিক আপনার দৃষ্টিতে আসলে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এ নিয়ে আপনার অবজারভেশনটা কী? না, আসলে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়, তখনকার নাটক, তখনকার আমাদের যে জীবন, যাপিত জীবন, এখন কি তাই আছে? এখন এখন মানুষ, আমি তো মনে করি যে ওই সবাই একসঙ্গে বসে এক বাড়িতে একটা টেলিভিশন আছে, পাশের বাসার আশেপাশে থেকে এসে সবাই ড্রয়িং রুমে বসে একসঙ্গে নাটক দেখছে, এমনকি নিজের পরিবারেরও সবাই একসঙ্গে বসে, তা এই বদলে যাওয়ার সময়ের সঙ্গে আমাদেরও সেভাবে সব কিছু বদলে গেছে, এখন আর ওই আগের মতো সব কিছু বললে হবে না। এখন হলো
আরও প্রযুক্তি আমাদের এত ইয়ে করে দিয়েছে যে আমার যখন সময় হবে তখন আমি দেখে নেব। আর শেয়ার করা যে একটা, হ্যাঁ সবাই একসঙ্গে নাটক দেখছে, বাড়ির বাইরের লোক বা নিজের পরিবারের লোকজনই একটা সিকোয়েন্স হলো, সেটা সবার খুব উপভোগ করলো, বা কারো কষ্ট হলো সবাই সবার দিকে তাকাচ্ছে, সবার চোখ ছলছল বা আনন্দ পাচ্ছে, এগুলোর কিন্তু এখন একদম এগুলো চিন্তাও করা যায় না এসবের এইসব বিষয়ে, আর এগুলো এখন হবেও না। এখন আমরা সব বিচ্ছিন্ন মানুষ বলবো, এবং জীবনের এই রূঢ় বাস্তবতা, কঠিন পথ চলা, সব কিছু মিলে সব বদলে গেছে। এখন আগের মতো কোনো কিছুই আশা করি না এবং করা উচিত নয়। আর এখন যারা কাজ করছে আমি এদেরকে অনেক প্রতিভাবান মনে করি, অনেক ট্যালেন্টেড, এবং ওরা অনেক কিছু জেনে বুঝে এই যে অভিনয় নিয়ে পড়াশোনা সব কিছু, এটা ওদের ভেতরে অনেক বেশি আমি মনে করি। এবং আমি এটা বলতে চাই যে ওদের শেখার পরিধিটা অনেক বেশি হয়েছে এখন, দর্শকের চাহিদাও কিন্তু অনেক বেশি। সুতরাং ওদেরকে মনে রাখতে হবে যে যে কাজটির জন্যে ওরা এসেছে বা যে কাজটি করা ভালোবেসে এই পথ বেছে নিয়েছে, সেখানে তারা তাদের চেষ্টা, তাদের অধ্যবসায়, এটা এটাও তাদেরকে মাথায় রাখতে হবে।